মাই কি অবস্থা এগুলো সব? ওরে বাবা, কি হইতেছে? এগুলো কি করতেছ? এ সর্বনাশ, এ রাম! আরে এগুলো ফেলছো কেন সব? এগুলো কি করতেছো সব? উমা, আর কি হয়েছে? এ মাথা কি পাগল হলো নাকি? কি খুঁজতেছো না কি করতেছো এগুলো সব? আরে বলবা তো, রাগ করার কিসে? কিসের জন্য এগুলো করতেছো? কিছু হারাইছে না মাথা খারাপ হয়েছে? কানের দুল কোনটা? ঠিক আছে বন্ধুরা, একটু পরে তোমাদের সাথে কথা বলছি। তোমার দিদিভাই নাকি কানে হারাইছে? ওকে বললাম যে নতুন কিনে দিব, তাও না। আর আমি খুঁজে দিব তো, পাবো পাবো, টেনশন নাই, দেখো পাবো। আর যাও, খাওয়া দাওয়া করো না, আমি বাজার যাচ্ছি, দেখি কিছু পাওয়া যায় নাকি। ঠিক আছে, আমি তো খাবো, তুমি খাও, আমি বাজার যাই, বাজার দেখি কিছু পাই নাকি। আরে নতুন আরেকটা বানাই দেবো নি। সোনার কানের দুলটা হারিয়ে গিয়েছিল, যেটা নিয়ে নাকি অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল কিন্তু পাওয়া যায়নি, সেই মন খারাপ ছিল কিছুদিন। তা আমি পেলাম, এটা দেখলে হয়তো খুব খুশি হবে। আর যাই হোক, সারপ্রাইজ রান্না করছে, এখনো কিছু বলিনি। কি করো? মাছ আবার ডিম একসাথে? আরে বাবা, এটা কি ধরনের রান্না আবার? তুমি না বলো, কারোরটা দেখে দেখে করতে না, এবার নতুন আইটেম আছে। দেখো বন্ধুরা, নতুন ধরনের মাছ আর ডিম একসাথে, দুই মাছ লাস্ট। আসলে ঠিক আছে, হয়েছে? কতক্ষণ লাগবে রান্না? তোমাকে যে বললাম একটা খুশির খবর আছে। কি খুশির খবর? কাঁচা তেল দিলে কি হয়? এত তেল খায়ও না, তেলের যে দাম, বাপ রে বাপ! কোথায় পাইছো? বলো কোথায় পাইছো? ও সত্যি সত্যি তুমি খাইছো? আমি আজকে তুমি ভিডিও করছো? ও বাচ্চা, আমি সত্যি সত্যি দিব না, এমনি মানে ভিডিও করবো। ও বিশি বাকি দেখাচ্ছে, দেখো এই দেখো। এটা হারাই গেছিল আজকে তিন চার দিন হলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।